প্রথম কথা হল যে আপনার রুগী করোনা ধরা পড়লো বলে যে ভয় তা না কেউ যেন আতঙ্কগ্রস্ত না হন রুগীটির সমস্যা হলে খুব বেশি ছোঁয়াচ্ছে তো তো আতঙ্কগ্রস্ত হওয়া দরকার নাই তবে আমাদেরকে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিতে হবে কারণ সতর্কতা কোনো বিকল্প নেই কারণ কোনো ভ্যাকসিন নাই কোনো কার্যকরী ঔষধও নাই আর যেগুলো চিকিৎসা চলে সেগুলো কিন্তু সিমটোমেটিক আমরা কমন কল বা ইনফ্লুয়েঞ্জার মতো যা চিকিৎসা দিই তাতে কিন্তু রুগী ভালো হয় তবে যেটা গুড নিউজ ভালো খবর হলো অধিকাংশ রোগী কিন্তু ভালো হয়ে যায় একের মধ্যে দেন পার্সেন্ট ঘরে বসেই চিকিৎসা সম্ভব ইভেন ডাক্তার কাছে না গেলেও ঘরে বসে যদি বসে থাকে ওরা চিকিৎসা নেয় তাতেও কিন্তু ভালো হয়ে যাবে কাজ ভয়ের কিছু কারণ নাই মাত্র বিশ পার্সেন্টের হাসপাতালে ভর্তি লাগতে পারে এর মধ্যে এক দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট আইসি লাগতে পারে আর কি এবং তারাও কিন্তু দুই চারজন ঝুঁকিপূর্ণ থাকলেও অধিকাংশ রুগী ভালো হয়ে যায় অথবা সুতরাং আমাদেরকে মানে একটা কথাই বলতে হবে বুঝতে হবে আমরা যেন কেউ আতঙ্কগ্রস্ত না হই আমাদেরকে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে যেহেতু রোগটা শো আছে যদি কোনো আশেপাশে কোনো রুগী কারো এরকম জানা থাকে অন্তত রুগীর সংস্পর্শটা এড়ায় চলা আরেকটা হলো রুগী যে যিনি রুগী ওনার নিজের কিন্তু মাস্ক পরা উচিত এবং হাঁচি কাশি হবে যেখানে সেখানে থুতু ফেলবে না কাশি হলে টিস্যু ব্যবহার করে ওই টিস্যুটা যেখানে সেখানে ফেলবে না পোড়ায় ফেলবে রুমাল ব্যবহার করলে সাথে ধুয়ে নেবে সবাই হাতে হাতে কিন্তু মানুষ হাঁচি কাশি দেয় দিনে কয়েকবার যেন হাত ধুয়ে ফেলেন সবাই কারণ এটা হাতের মাধ্যমে ছড়ায় বেশি ইভেন এই ভাইরাসটা এত ছোঁয়াচে যে হাতে থাকে এই হাত যেখানে টাচ করবেন ওখানেই কিন্তু ভাইরাস ছড়বে কেউ বাইরে থেকে আসলেন দরদার হাতল এই খুলবেন যে ওর মধ্যেও কিন্তু এই ভাইরাস জমে যায় চেয়ারে বসবেন টেলিফোন তারপর টেবিল বলেন আমরা এই যে কীবোর্ড যেটা যেখানে টাচ করবে এখানেও কিন্তু এটা হবে সেই জন্য হাত রেগুলার কয়েকবার সাবান পানি পরিষ্কার করবেন এবং নিজের ঘরটা কিন্তু ঘরের যে আসবাবপত্র এগুলো কিন্তু রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আরেকটা হলো এই ভাইরাসের ক্যারেক্টার কিন্তু ভারী ভাইরাস এতে কিন্তু বাতাসে ছড়ায় না এটা কাশি দিলে কারো যদি আক্রান্ত যদি কাশি ভাইরাসগুলো নিচে পড়ে যায় সুতরাং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ফ্লোর কার্পেট এগুলো যেন আমরা রেগুলার দিনে কয়েকবার চার পাঁচবার কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু ঝুঁকিমুক্ত থাকতে পারব একটা হলো একটু অল্প অল্প পানি বারবার খাবে গলাটা যেন ভিজা থাকে শুষ্ক গলা থাকলে ভাইরাস আক্রান্ত বেশি হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট নিজেরা হাত ভালো করে না ধুয়ে খাওয়া দাওয়া যেন সতর্কতার সাথে খাবেন এবং খাওয়া দাওয়াগুলো যেমন ফলমূল সালাদ তালাদ আমরা যেগুলো খাই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে খাবেন আর কি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বেশি খাওয়া দাওয়া নর্মালি সে ভালো করে সিদ্ধ করে খাবেন কাঁচা কাঁচা তো আমরা খাই না তবুও যত ভালো করে ইভেন ডিমটা জন্য ভালো করে ভাজি করে খাওয়া হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট আরেকটা হলো কারো ঘরে যদি গৃহপালিত পশু থাকে হাঁস মুরগি পাখি এগুলো যদি কোনোটা রোগা মনে হয় তাহলে ওলে কিন্তু সরাই রাখবে এলেকে ওলে কাছে যাবেন না বা ওলে যদি পরিচর্যা করতেই হয় তাহলে মাস্ক পরে নেবে গাউন পরবে এবং হাতটা সুন্দর করে ওদের যে ওই হাতটা যেন সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেন কারণ এগুলোর মাধ্যমে কিন্তু ছড়ানোর ঝুঁকিটা কিন্তু খুব বেশি আরেকটা হলো জনগণের জন্য আমার উপদেশ করম কমায় দেয় হ্যান্ডশেক করা কোলাকুলি করা বাজারে বাজারে বা যেখানে জনসমাগম বেশি এই জিনিসগুলো পারতপক্ষে অ্যাভয়েড করাই ভালো না করাই ভালো বিশেষ করে বাস ট্রেন যেখানে জনসমাগম এগুলো অ্যাভয়েড করা এটা কিন্তু খুব জরুরি আমাদের জন্য হয়ে গেছে আর কি আরেকটা হলো কেউ যেন যদি কোনো রকম রুগী পাওয়াই যায় সাথে সাথে অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ নেবেন বা আইডিসের যোগাযোগ করেন বা সেখানে হটলাইন আছে যোগাযোগ করতে পারেন তারপরেও বলবো আপনার কেউ আতঙ্কগ্রস্ত হবেন না অধিকাংশ রুগী সিম্পল চিকিৎসায় কিন্তু ভালো হয়ে যায় ভয়ের কোনো কারণ নেই আমাদের